বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল সন্ধ্যায় মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। মুখ্যমন্ত্রী বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন 12 জুলাই, আর মুম্বাইয়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখাও করতে পারেন তিনি। শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে পারেন তৃণমূল সুপ্রিমো। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল সন্ধ্যায় মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। 12 তারিখ অর্থাৎ 12 জুলাই বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। কথা বলবো সুতপা সেন রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। সুতপা, বিয়ের অনুষ্ঠানে মুম্বাইতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক দলের তাবড়তাবড় নেতাদের সঙ্গে তার কথা হতে পারে, বৈঠক হতে পারে, সেই সম্ভাবনাও কি প্রবল? একদমই তাই। দেখো, তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের পরেই বলেছিলেন যে তিনি দিল্লিতে যাবেন এবং সেখানে গিয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে সাক্ষাৎ করবেন। এবার তিনি মুম্বাই যাচ্ছেন এবং সেই মুম্বাইতে একটি বিয়ের অনুষ্ঠানে তিনি যদিও যোগ দিতে যাচ্ছেন, কিন্তু সেখানে শরদ যাদব এবং উদ্ধব ঠাকরে এদের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী যখনই কোনো জায়গায় যায় তিনি সেখানকার নেতৃত্বের সাথে দেখা করেন এবং এদের দুজনের সাথেই তার সম্পর্ক অত্যন্ত সুমধুর। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে দুদিনের সফরে তিনি যাচ্ছেন এবং এই দুই নেতার সাথেই কিন্তু তার দেখা করার কথা রয়েছে। ধন্যবাদ সুতপা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।